আমি তো বলছি যারা অন্যায় করেছে অ্যাকশন নিন, টেক স্ট্রং অ্যাকশন। আমার কোনো দয়া নেই তাদের জন্য। কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয়। যে সরকারটা এত মানবিক, একদিকে স্বাস্থ্যসাথী চলছে, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার চলছে, একদিকে বিনা পয়সায় স্কুল চলছে, স্কুলের ড্রেসটাও চলছে, 1000 টাকা পেনশনও চলছে, জয় জোহারও চলছে, ফ্রিতে রেশনও চলছে, আর কত করতে পারে একটা সরকার? আমি লয়ারদের জন্য মনে করি স্বাস্থ্যসাথী কার্ডটা হওয়া উচিত। একটা স্পেশাল ক্যাম্প করে সিএসের সাথে কথা বলে 3টে দিন টাইম নিয়ে লয়াররা যারা আছে, কারণ তারা অনেক সময় ইন্স্যুরেন্স করে, টাকা পায় না, বা তাদের স্বাস্থ্য পরিষেবা করতে অসুবিধে হয়, স্বাস্থ্যসাথী কার্ডটা আমি আইনজীবীদের জন্য অ্যালাউ করলাম। এই 5 লক্ষ টাকা করে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে পাবেন। তাছাড়াও সরকারি হাসপাতালগুলোতে আমাদের কোনো পয়সা লাগে না। আমি তো বলছি আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমার গালে যদি দুটো চর মারেন, আমি কিচ্ছু মনে করবো না। যদি আমি দেখি ইয়েস আমি গিলটি, আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আমি অশোক গাঙ্গুলির একটা ভার্ডিক দেখেছিলাম সিপিএমের আমলে, চাকরি নিয়ে একটা কেস হয়েছিল। উনি বলেছিলেন রায়তে যে সংশোধন করে নাও যদি ভুল থাকে, চাকরি খাওয়ার কথা বলেনি। আর এখন রোজ কথায় কথায় 3000 চাকরি বাদ, 4000 চাকরি বাদ। কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয়, বা সবাই আমার গভর্নমেন্টের ক্যাডার নয়। গভর্নমেন্টের ক্যাডার হলেও তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক। তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকব, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব। কিন্তু আমি একটু ভেবে দেখতে বলবো, কালকেও 2 জন সুইসাইড করেছে, যদি কেউ ভুল করে থাকে তার দায়িত্ব তারা নেবে কেন? আজকে একটা ছেলে মেয়ে বিয়ে করে সংসার করছে, আজকে একটা ছেলে মেয়ে চাকরি করে বলে তার বাবা মাকে দেখতে পাচ্ছে, হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি? সে ভাবছে আমি থাকতে আমার ছেলেমেয়েরা পাবে কোত্থেকে? আমি তো বলছি যারা অন্যায় করেছে অ্যাকশন নিন, টেক স্ট্রং অ্যাকশন। আমার কোনো দয়া নেই তাদের জন্য, কিন্তু ছেলেমেয়েগুলো যাতে ভিক্টিমাইজ না হয়, তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক, দরকার হলে সে আবার পরীক্ষা দিক, দরকার হলে তার জন্য আলাদা কোনো বন্দোবস্ত, কোর্ট যেটা বলবে আমরা সেটাই করে দেব। সিদ্ধান্ত আপনারা দিন। আমি চিফ জাস্টিসকে পেলাম না, সামনে সুব্রতদাকে পেলাম, আমি শুধু এটুকু বললাম এটা আমার মনের ভাবনা। কারণ আমি যখনই কাগজে ছবি দেখেছি কালকে জলপাইগুড়িতে সুইসাইড করেছে, সকাল থেকে আমার মনটা কাঁদছে। সে কোন দলের সমর্থক, কোন এর পার্টির সমর্থক আমি জানি না, কিন্তু পরিবারটা কাঁদছে, ওরাও আমাদের পরিবারের কেউ না কেউ সদস্য। তাই আমি বলবো কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। সন্তোষীমা স্পোর্টস দিনহাটা, আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে, পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস, হোলসেলের ব্যবস্থা, ট্রফিতে থাকছে বিশেষ ছাড়, এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাটের প্রচুর কালেকশন। আমাদের ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড, যোগাযোগ নম্বর 9679940948।